নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে আল্লাহ সুবহান ওয়া তাআলা মিরাজের রজনীতে জান্নাত দেখিয়েছেন জাহান্নাম দেখিয়েছেন অসংখ্য আল্লাহ তাআলার নিদর্শনাবলী মহান রব আমাকে দেখিয়েছেন কিন্তু কবরের মতো এত ভয়ঙ্কর আর কোন দৃশ্য আমার চোখে পড়ে নাই আল্লাহু আকবার আসুন রাসূলের হাদিস থেকে শুনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জামিউত তিরমিজির হাদিস হাদিস নাম্বার 2308 عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما رأيت منظرا قط إلا والقبر أفزع منه نبي كريم صلى الله عليه وسلم بلچه ما رأيت منظرا قط إلا والقبر أفزع منه আমি জান্নাত দেখেছি জাহান্নাম দেখেছি আল্লাহর অসংখ্য নিদর্শনাবলী দেখেছি কিন্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু কবরের মতো এত ভয়ঙ্কর দৃশ্য আল্লাহ তাআলার যত সৃষ্টি মাখলুকের জন্য শাস্তি সংবলিত যত দৃশ্য আমাকে দেখানো হয়েছে কবরের চাইতে এত কঠিন ভয়ঙ্কর আর কোন দৃশ্য আমি দেখি নাই শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মানুষের স্বভাব চরিত্র দেখে মানুষের অ্যাটিটিউড দেখে মানুষের কার্যবিধি দেখে আমার মনের মধ্যে একটা ইচ্ছা জাগে আমি আল্লাহর কাছে দোয়া করি আয় আল্লাহ তাআলা তুমি আমার উম্মতদেরকে একবারের জন্য হলেও কবরের আযাবের দৃশ্যটা একবার দেখাও অথবা কবরের আযাবের ভয়ঙ্কর আওয়াজটা আমার উম্মতদেরকে একবারের জন্য তুমি শোনাও এই ইচ্ছাটা আমার সৃষ্টি হয় এই ইচ্ছা জাগে আমার কিন্তু আমি আল্লাহর কাছে এই দোয়া করি না যদি আমি এই দোয়া করি আল্লাহ তাআলা কবুল করে ফেলবে আর আমার কোন উম্মতদেরকে যদি কবরের আযাবের দৃশ্য শোনাই অথবা দেখাই ওই আল্লাহর বান্দাগুলো আর আপনজন প্রিয়জন মানুষদেরকে কবরের মধ্যে রাখতে চাইবে না মানুষগুলো তার আপনজন প্রিয়জন মানুষগুলোকে কবরের মধ্যে রাখতে চাইবে না এজন্য আমি আল্লাহর কাছে দোয়া করি না না হয় আমার ইচ্ছা হয় আমি দোয়া করি আমার উম্মতরা এই যে পরের জমি দখল করে সুদের কারবার করে নামাজ ছেড়ে দেয় অন্যের উপর জুলুম করে অন্যের হক নষ্ট করে ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় অন্যের সমালোচনা করে পরচর্চা করে পরনিন্দা করে অন্যের সাথে প্রতারণা করে করে বেড়ায় এই মানুষগুলোর চরিত্র সুন্দর করার জন্য আমি রাসূল যেন এটাই আমার ইচ্ছা জাগে এই চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আজ মানুষের চিন্তার মধ্যে কবর আযাবের কোনো চিন্তা নাই পরকালীন জীবনযাত্রার জবাবদিহিমূলক যে অনুভূতি থাকা দরকার মানুষের জীবন থেকে এটা হারিয়ে গেল এই জন্য মানুষ এইভাবে বেপরোয়া হয়ে আছে আমার ইচ্ছা জাগে আল্লাহ তাআলা যদি এইভাবে একটা আওয়াজ অথবা একটা কবরের আযাবের দৃশ্য তাদেরকে দেখাতো তাহলে মানুষ সঠিক পথে চলে আসতো আসুন রাসূলের হাদিস থেকে শুনি সুনানে নাসাইর হাদিস হাদিস নাম্বার 2058 একই হাদিস মিশকাতুল মাসাবিতে এসেছে মিশকাতুল মাসাবির হাদিস হাদিস নাম্বার 129 عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن هذه الأمة تبتلى في قبورها فلولا ألا تدافنوا لدعوت الله أن يسمعكم من عذاب القبر الذي أسمع منه نبي كريم صلى الله عليه وسلم بولچن إن هذه الأمة تبتلى في قبورها أمار أمتير اٹھا بوشا تدر لندن তাদের কার্যবিধি দেখে আমার ইচ্ছা হয় আমার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করি ফালাউলা আল্লাহ তাদাফানু লাদাউতুল্লাহি আন ইয়াসমিআকুম মিন আযাবিল কবর কবরের আযাবের এই আওয়াজটা অন্ত তাদের কর্ণগহরে জীবনে একবার হলেও আল্লাহ তাআলা শুনে দেয় এটা আমার ইচ্ছা হয় আল্লাহর কাছে দোয়া করতে কিন্তু মানুষ তার প্রিয়জন আপনজনদেরকে কবর দিতে চাইবে না এই চিন্তা করে আমি আল্লাহর কাছে এই দোয়াটা করি না আল্লাহু আকবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবর কারো জন্য
জান্নাতের বাগান হয়ে যাবে আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। ও আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলা যদি আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়, আমি আপনি সফল মানুষ। আর যদি আমাদের এই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যায়, আমাদের জীবন ব্যর্থতা ছাড়া আর কিছুই নয়, ঠিক কিনা বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জামি ও তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2460, আন আবি সাঈদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم انما القبر روضة من رياض الجنة او حفرة من حفر النار نبي كريم صلى الله عليه وسلم বলছেন انما القبر روضة من رياض الجنة কারো জন্য কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে او حفرة من حفر النار আর কারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী, বিখ্যাত সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেত, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় তিনি আর হাঁটতে পারতেন না, সেখানে দাঁড়িয়ে যেতেন এবং কেঁদে কেঁদে তার চোখের অশ্রু দিয়ে তার দাড়ি পর্যন্ত ভিজিয়ে ফেলত, বলেন আল্লাহু আকবার। জামি ও তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2308, আনহানি মাওলা উসমান কল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজাকৃত গোলাম হযরত হানি বলছে, কানা উসমান ইদা ওয়াকাফা আলা কবরিহি বাকা হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু ফাকিল লাহু তুযকারুল জান্নাতু ওয়ান নারু ফালা তাবকি ওয়া তাবকি মিন হাযা ফাকাল ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল কবর আউয়ালু মানাজিলাল আখিরাতি فإن نجا منه فما بعده أيسر منه وإن لم ينج منه فما بعده أشد منه বলেন সুবহান আল্লাহ। হযরত হানি বলছেন, কান উসমান ইদা ওয়াকাফ আলা কবরিহি বাকা, আমার হুজুর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যেত, সেখানে দাঁড়িয়ে যেতেন, হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, তিনি অজোর ধারে তার চোখের পানি ছেড়ে দিত, চোখের পানি বেয়ে বেয়ে তার লিহিয়াতাহু, লিহিয়াতুন অর্থ দাড়ি, তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। আমি একদিন হুজুরকে প্রশ্ন করলাম, ফাকিল লাহু তুজকারুল জান্নাত ওয়ান নারু ফালা তাবকি, হুজুর আপনি যখন জান্নাত এবং জাহান্নামের আলোচনা শুনেন অথবা নিজে করেন আলোচনা, আমি এইভাবে কাঁদতে আপনাকে কখনো দেখি নাই। অতাবকি মিন হাযা, কিন্তু আপনি এই কবরের সামনে আসলে কেন এইভাবে কান্নায় ভেঙে পড়েন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ফাকালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার প্রিয় নবীজির কাছে আমি শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাত, আখিরাতের প্রথম স্টেশন হচ্ছে এই কবর, ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসার মিনহু, কেউ যদি এই প্রথম স্টেশন কবর থেকে নাজাত পেয়ে যায়, আল্লাহ সুবহানু তাআলা তার নিজ দায়িত্বে বাকি সকল স্টেশনগুলো বান্দার জন্য সহজ করে দিবেন। ওয়াইল লাম ইয়ানজি মিনহু ফামা বাদাহু আশাদ্দু মিনহু, আমার প্রিয় রাসূল বলেছেন, যদি কেউ এই প্রথম স্টেশন কবরের মধ্যে সে নাজাতের ক্ষেত্রে বাধাগ্রস্ত হয়ে যায়, সে প্রশ্নের জবাব দিতে না পারে, পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে না পারে, যদি এই স্টেশনের মধ্যে সে যদি কোনোভাবে বাধাগ্রস্ত হয়ে যায়, আল্লাহ তাআলা বাকি সকল স্টেশনগুলো তার জন্য কঠিন করে দিবেন। আল্লাহু আকবার। এই জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি জানি না এই স্টেপটা আমি পার হতে পারবো কিনা, এই জন্য আমি রসুলের কথাটা যখন চিন্তা চলে আসে, আমি কবর থেকে আর অতিক্রম করে সামনে যেতে পারি না, আমার কলিজা ফেটে যায়, আমার টেনশন হয় কিভাবে এই প্রথম স্টেশন থেকে আমি পাড়ি দিব। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন আল্লাহর রাসূলের সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম ধরে বলছেন, আমার উসমান জান্নাতি, সুবহানাল্লাহ। এমন জান্নাতের সার্টিফিকেট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে শোনার পরেও এই কবর নিয়ে যদি উনার এত টেনশন হয়, আমার আপনার কেমন টেনশন হওয়া কথা। রাসূলুল্লাহ
পবিত্র জবানে বলছে আমার ওসমান জান্নাতি আমি এই দুনিয়াতে থেকে তার জান্নাতের গ্যারান্টি দিলাম সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ জামি তিরমিজির হাদিস হাদিস নাম্বার 3747 عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم قال أبو بكر في الجنة وعمر في الجنة وعثمان في الجنة وعلي في الجنة وطلحة في الجنة وزبير في الجنة وعبد الرحمن بن عوف في الجنة وسعد بن أبي وقاص في الجنة وسعيد بن زعيد في الجنة وأبو عبيد الله بن جرّة في الجنة بولن سبحان الله এই দর্জন সাহাবীর নাম ধরে ধরে রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছেন এরা প্রত্যেকই জান্নাতি আমি রাসূল সাক্ষী দিচ্ছি আবু বকর জান্নাতি ওমর জান্নাতি ওসমান রাদিয়াল্লাহু তাআলা নো এমন সুসংবাদ পাওয়ার পরেও কবরস্থানের সামনে দিয়ে তিনি হাঁটতে পারে না এখন আমরা কবরের মাটি কুড়তে কুড়তে আমরা মশকারি করি আছে না নাই দুনিয়ার বাহাদুরি কয়দিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন বিখ্যাত সাহাবী উনাকে বলা হয় জিন্নুরাইন দুই আলোর অধিকারী অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন কন্যাকে রাসূলুল্লাহ ওসমানের কাছে বিয়ে দিলেন প্রথম কন্যাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বিবাহ দিলেন হযরত রুকাইয়া উনার নাম হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ ওসমান রাদিয়াল্লাহু তাআলা নূর কাছে বিবাহ দিলেন কিছুদিন পর হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা না ইন্তেকাল করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার উম্মে কুলসুমকে হযরত ওসমানের নিকট বিবাহ দিলেন কিছুদিন যাওয়ার পর উম্মে কুলসুমও ইন্তেকাল করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে কুলসুমের ইন্তেকালের পর হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়াই নিলেন আর বললেন ও ওসমান আমার যদি আরেকটা অবিবাহিত কন্যা সন্তান থাকতো আমি কোনো পাত্র খোঁজ করতাম না আমি আমার ওসমানের হাতে তুলে দিতাম শুধু তাই নয় রাসূলুল্লাহ বললেন তাবুক যুদ্ধের ধামামা বেজে উঠেছে জিহাদের জন্য তোমরা যে যা পারো আল্লাহর রাস্তায় দান করো মহিলারা কানের ধুল নাকের ফুলগুলো রাসূলুল্লাহর সামনে ওয়াকফ করতে শুরু করলো এইভাবে যার যা সামর্থ্য আছে প্রত্যেকে দান শুরু করে দিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলের এই ঘোষণা পাওয়ার পর তার দান নিয়ে রাসূলুল্লাহর সামনে হাজির হলো তিনি একাই 8 কেজি স্বর্ণ দান করল 19.5 কেজি রৌপ্য দান করল 1000 উট দান করল কয়েকশো ঘোড়া দান করল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দানগুলো উপস্থাপন করা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণের পোটলাটা খুলল রৌপ্যের পোটলাটা খুলল দুই হাত দুই পোটলার ভিতরে দিয়ে রাসূলুল্লাহ স্বর্ণ এবং রৌপ্যগুলো এভাবে নাড়াছাড়া করছিল আর মুস্কি মুস্কি হেসে হেসে সাহাবায়ে কেরামকে বলল ও আমার সাহাবীরা তোমরা জানো নাকি একটু আগে জিব্রাইল এসে আমাকে খবর দিয়েছে হযরত ওসমানের আজকের যে দান করেছে এই দানের উপর আমার আল্লাহ এত খুশি হয়েছে আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আমি এমন খুশি হয়েছি ওসমানের উপর আর কোনোদিন আমি রাগ করব না আল্লাহু আকবার ওই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর পবিত্র জবান থেকে আল্লাহর সন্তুষ্টি পেয়ে গেলেন জান্নাতের গ্যারান্টি পেয়ে গেলেন রাসূলুল্লাহর এমন মুহাব্বতের সাহাবী এমন বিখ্যাত মানুষ তিনি যদি কবর নিয়ে এত টেনশন করে আমি আপনার আরো বেশি টেনশন হওয়ার দরকার আছে না নাই যদি আজকে কবরের টেনশনটা আমাদের থাকতো আজকে সুদের কারবার করতো না অন্যের জমি দখল করে রাখতো না অন্যের হক নষ্ট করতো না জায়গা জমির বিরোধ আজকে বেশি না কম সবাই ভুলে আছে মনে করতেছে এই জায়গা জমি তার সব আর কিছু লাগবে না তার একজন বিখ্যাত সাহাবীর কথা শুনুন হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খন্দকের যুদ্ধে কাফের কর্তৃক নিক্ষিপ্ত তীর এসে তার পায়ের মধ্যে বিদ্ধ হলো
ওই তীরটা খুলতে পারছিল না, অনেক কষ্ট করে টেনেহে কোনোভাবে এই তীরটা বের করলো, অনেক রক্তপাত হচ্ছে, ওনাকে তাঁবুর ভিতরে নিয়ে যাওয়া হলো। এত বেশি রক্তপাত হচ্ছে, উপস্থিত সবাই বুঝে গেল সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বাঁচবে না, যেভাবে রক্তপাত হচ্ছে তিনি ইন্তেকাল করবে, তিনি শহীদ হয়ে যাবে। তাঁবুর ভিতর থেকে রক্ত প্রবাহিত হয়ে তাঁবুর বাইরে পর্যন্ত বালিগুলো ভিজে ভিজে রক্তের স্রোত বাইরে পর্যন্ত চলে এসেছে, এমন বেশি রক্তপাত শুরু হয়েছে। তাকে মদিনায় কোন রকম কষ্ট করে নিয়ে যাওয়া হলো। ইতিমধ্যে রাসূলুল্লাহ ঘোষণা দিল বনি কুরাইজাকে অ্যাটাক করতে হবে। মদিনার মধ্যে বিখ্যাত তিনটা ইহুদি গোত্র ছিল, একটার নাম হচ্ছে বনি কুরাইজা, আরেকটার নাম হচ্ছে বনি কাইনুকা, আরেকটার নাম হচ্ছে বনু নজির। এই তিনটা বিখ্যাত ইহুদি গোত্র ছিল, তার মধ্যে বনি কুরাইজাকে অ্যাটাক করার জন্য রাসূলুল্লাহ সকলকে ঘোষণা করে দিল। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পা থেকে রক্ত অঝোর ধারায় প্রবাহিত হতে লাগলো। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আওয়াজ আসলো, রাসূলুল্লাহ বনি কুরাইজাকে অ্যাটাক করার জন্য বলেছে। তিনি সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করলো, আইবার তালা আমার সাথে বনি কুরাইজার সাথে, যখন আমি ইসলাম গ্রহণ করি নাই তখন তাদের সাথে আমার সাথে অনেক বেশি ক্লোজ সম্পর্ক ছিল, অত্যন্ত ভালো সম্পর্ক ছিল, এবারে তালা আমি তোমার কাছে দোয়া করি বনি কুরাইজার শাস্তি না দেখাইয়া আমাকে তুমি মৃত্যু দিও না। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই দোয়া করার সাথে সাথে তার রক্ত বন্ধ হয়ে গেল, বনি কুরাইজাকে অ্যাটাক করা হলো, তাদেরকে গ্রেপ্তার করে মদিনায় নিয়ে আসা হলো। বনি কুরাইজার গ্রেপ্তারকৃত তাদের নেতাদের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা প্রস্তাব দিল, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের শাস্তি দিবেন আমরা রাজি আছি, তবে আমাদের একটা প্রস্তাব হলো সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের বিচার করবেন। রাসূলুল্লাহ বলল যদি সাদ তোমাদের বিচার ফয়সালা করে আমার কোনো আপত্তি নাই, আমি রাজি আছি। হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারক হিসেবে রাসূলুল্লাহ মেনে নিল। সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার কার্য তিনি পরিচালনা শুরু করল। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হলো বনু কুরাইজা তাদের সাথে রাসূলুল্লাহর সাথে একটা চুক্তি ছিল, ইসলামের ইতিহাসের মধ্যে এটাকে মদিনা সনদ বলে। এই মদিনা সনদের মধ্যে তাদের সাথে চুক্তি হলো কেউ কারো ক্ষতি করবে না, কেউ কারোর সাথে শত্রুতা পোষণ করবে না, একে অন্যের জন্য সহযোগিতা প্রদর্শন করবে। কিন্তু চুক্তি লঙ্ঘন করে মক্কার কাফেরদেরকে ওই বনু কুরাইজার পক্ষ থেকে বলা হলো তোমরা মদিনায় একদিক থেকে আক্রমণ করবে, আমরা বনু কুরাইজারা আরেক দিক থেকে আক্রমণ করে মুসলমানদেরকে মেসাকার করে দিব। এইভাবে তাদের গোপন তথ্য আদান প্রদান, এটা তথ্য এবং সাক্ষীর ভিত্তিতে প্রমাণিত হয়ে গেল। হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রায় দিচ্ছেন যারা মুসলমানদের বিরুদ্ধে যেই সমস্ত বনি কুরাইজার যুবকরা তরবারি হাতে নিল তাদেরকে হত্যা করা হবে। তখন দাসপ্রথা ছিল, বাকি শিশু নারী এবং বৃদ্ধ যারা রয়েছে প্রত্যেককে দাস বানিয়ে দাও, দাস হিসেবে তারা থাকবে আর যুবকদেরকে হত্যা করবে। এই রায় প্রদান করার সাথে সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের সাথে জড়িয়ে নিলেন আর বললেন ও সাদ তুমি এত সুন্দর রায় কেমনে দিলা, তোমার এই রায় তুমি রায় ঘোষণা করার আগে আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে আমাকে বলল ইয়া রাসূলুল্লাহ যুবকদেরকে আপনি হত্যার ফয়সালা দিয়ে দিবেন আর বাকিদের সবাইকে আপনি দাস হিসেবে সাব্যস্ত করবেন। ও সাদ তুমি যে রায় দিলে এই রায়ের উপর আমার আল্লাহ নিজে সন্তুষ্ট হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলেন। হযরত সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রায় ঘোষণা করলেন, রায় কার্যকর হয়ে গেল, কার্যকর হওয়ার সাথে সাথে আবার রক্তপাত শুরু হয়ে গেল, কয়েকদিন পর তিনি শহীদ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ইন্তেকাল করলেন
হযরত সাদ ইবনে মুআজ কেমন আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী আল্লাহর কেমন প্রিয় বান্দা রাসূলুল্লাহ ঘোষণা দিচ্ছেন এই সাদ ইবনে মুআজ হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা সুবহানাল্লাহ বলেন সুনানে নাসাইর হাদিস হাদিস নাম্বার 2055 আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم هذا عبد الصالح الذي تحرق له العرش الله এই প্রিয় বান্দা যখন ইন্তিকাল করলেন আল্লাহর আরশ আযীম কেঁপে উঠেছে আল্লাহু আকবার শুধু তাই নয় রাসূলুল্লাহ বলেন এই মৃত্যুকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু তাআলা আফতিহাতিস সামাউ অর্থাৎ আকাশের যত রহমতের দরজা আছে সকল দরজাগুলো সাদ ইবনে মুআজের মৃত্যু উপলক্ষে আল্লাহ তাআলা খুলে দিয়েছেন ওয়াশাহিদাহু সাবউন আলফাম মিনাল মালাইকা আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানাজার নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা আকাশ থেকে 70,000 ফেরেশতা নাযিল করেছেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর পরে ওনার কবর পর্যন্ত কি ঘটনা ঘটল শুনুন মিশকাতুল মাসাবির হাদিস হাদিস নাম্বার 135 আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خرجنا مع رسول الله صلى الله عليه وسلم الى سعد بن معاذ حين توفي حضرت جابر رضي الله تعالى عنه তিনি বলেন خرجنا مع رسول الله صلى الله عليه وسلم আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বের হলাম الى سعد بن معاذ حين توفي হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কার্য সম্পাদন করার জন্য আমরা রাসূলের সাথে বের হলাম ফালাম্মা সাল্লা আলাইহি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ জানাজার নামাজ ইমামতি করলো আমরা রাসূলের সাথে জানাজার নামাজ আদায় করলাম ওয়া উদিয়া ফি কবরিহি ওয়া সুউয়িয়া আলাইহি হযরত সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের মধ্যে রাখা হলো ওয়া সুউয়িয়া আলাইহি এই কবরের মাটিগুলো সমান করে দেওয়া হলো سبح رسول الله صلى الله عليه وسلم فسبحنا طويلا ثم كبر فكبرنا فقيل له يا رسول الله صلى الله عليه وسلم لما سبحت ثم كبرت قال لقد تضايق هذا العبد الصالح قبره حتى فرجه الله عنه قلن سبحان الله نبي كريم صلى الله عليه وسلم একটা সুন্নাত ছিল যখন কাউকে কবর দিত তিনি কবর দিয়ে তিনি চলে আসতেন না কবরের মাটিগুলো সমান করে দিয়ে রাসূলুল্লাহ একটু অপেক্ষা করতেন আর পাশের সাহাবীদেরকে বলতো ও আমার সাহাবায়েরা তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো আসুন রাসূলের হাদিস থেকে শুনি সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার 3221 নাম্বার হাদিস আন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن النبي صلى الله عليه وسلم اذا فرغ من دفن الميت وقف عليه فقال استغفروا لأخيكم وسالوا له تسبيتا فإنه الآن يسأل حضرت عثمان رضي الله تعالى عنه তিনি বলছেন إذا فرغ من دفن الميت ميت কে দাফন করার পর রাসূলুল্লাহ যখন অবসর হতেন إذا فرغ فارغ হতেন অবসর হতেন وقف عليه সেখানে রাসূলুল্লাহ একটু অপেক্ষা করতেন فقال استغفروا لأخيكم তিনি পাশের সাহাবীদেরকে বলতো তোমার ভাইয়ের জন্য তোমরা বেশি বেশি করে এখন দোয়া করো ওসালু লাহু তাসবীতা যাতে করে ঈমানের উপর তারা ইস্তিকামত থাকতে পারে ফাইন্নাহু আল আনা ইউসআলু এখন তাকে মানকিন নাকির দিয়ে প্রশ্ন করা হবে তোমরা তোমার ভাইয়ের জন্য দোয়া করো এটা ছিল রাসূলুল্লাহর একটা সুন্নাহ রাসূলুল্লাহ এমন করে প্রত্যেককে দাফন করতেন কিন্তু সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মাটির মধ্যে রেখে উপরের মাটিগুলো যখন সমান করে দিল সাব্বাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ 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 এইভাবে চিৎকার করতে লাগলো আমরা রাসূলের সাথে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমরা রাসূলের সাথে সুবহানাল্লাহ 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 এভাবে চিৎকার করতে লাগলাম ফাসাব্বাহানা তাবীলা রাসূলুল্লাহ সুবহানাল্লাহর আওয়াজ থামাই না আমরা থামাই না আমরা রাসূলের সাথে সুবহানাল্লাহ 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 বলতে লাগলাম
এরপর সুম্মা গাব্বারা ফাকাব্বারনা এই শব্দ রাসূলুল্লাহ বন্ধ করে দিল এরপর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার রাসূলুল্লাহ চিৎকার করতে লাগলো রাসূলের সাথে আমরাও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার চিৎকার করতে লাগলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নয়ন জুড়ে পানি ঝরছে আর রাসূল এইভাবে চিৎকার করতে লাগলো فقيل له يا رسول الله صلى الله عليه وسلم لما سبحت ثم كبرت يا رسول الله কোন কবরের পাশে দাঁড়িয়ে আপনাকে তো আমরা দেখি নাই আপনি সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে এইভাবে চিৎকার করতে কিন্তু এত জলিল কদর সাহাবী এত বিখ্যাত সাহাবী আপনার এমন প্রিয় মানুষটার কবরের মধ্যে আপনি কেন এইভাবে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে আপনি চিৎকার করলেন نبي كريم صلى الله عليه وسلم بولشن قال لقد تضايق على هذا العبد الصالح قبره امار প্রিয় সাহাবী আল্লাহর প্রিয় বান্দা যখন কবর মধ্যে আমি রেখে মাটিটা সমান করে দিলাম আমি দেখতেছি দুই দিক থেকে কবরের মাটিগুলো আমার সাদকে চাপা দেওয়ার জন্য তারা সংকুচিত হতে শুরু করলো আমি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে চিৎকার করতে লাগলাম আমি সুবহানাল্লাহ থামাই না ওই মাটিও থামে না এইভাবে অনেকক্ষণ চলতে লাগলো আমার রাসূল বলছেন ওয়ুদাইকু আলাইহি কবরহু হাত্তা তাখতালিফাহি আদলাউহু যখন কাউকে মাটির দুই দিক থেকে চাপা দেয় তার ডান পাশের পাজর বাম পাশের পাজর একাকার হয়ে যায় আল্লাহু আকবার আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা এইভাবে সংকুচিত হতে শুরু করলো আমি সুবহানাল্লাহ বলতেছি বলতেছি সুবহানাল্লাহর আওয়াজ আমি থামাই না এরপরেও কবরের মাটি থামে না এরপর আমি আল্লাহু আকবার বলা শুরু করে দিলাম আল্লাহু আকবার এই দুনিয়া আমি থামাই না ওই মাটিও থামে না অবশেষে হাত্তা ফাররাজাহুল্লাহু আনহু আমার আল্লাহ যখন অর্ডার দিল হে মাটি তুই সরে যা তখন মাটি সরে গেল এই দৃশ্য দেখে আমি এইভাবে চিৎকার করতে লাগলাম আমার সাদকে আমার সামনে এভাবে কষ্ট দিবে আমি রাসূল এটা সহ্য করতে পারবো না আল্লাহু আকবার সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী তার দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন তার সিদ্ধান্তের উপর আল্লাহ তাআলা সন্তুষ্টি প্রকাশ করেছেন তার মৃত্যুতে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে তার মৃত্যুকে কেন্দ্র করে আল্লাহ তাআলা আসমানের সকল রহমতের দরজাগুলো খুলে দিয়েছেন সত্তর হাজার স্পেশাল ফেরেশতা আল্লাহ তাআলা তার জানাজার নামাজের জন্য নাজিল করেছেন ওনার জানাজার নামাজ রাসূলুল্লাহ স্বয়ং নিজেই পড়িয়েছেন রাসূলুল্লাহ নিজেই তাকে মাদফুন করেছেন রাসূলুল্লাহ তার জন্য দোয়া করেছেন এরপরেও কবর এই সাদ ইবনে মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যদি এমন আচরণ করে আমি আপনি কোথায় আমাদের চিন্তা করা দরকার আছে না নাই প্রিয় বন্ধুগণ কবর এমন একটা জগৎ এই কবর জগতের মধ্যে যদি আপনি আমল নিয়ে যেতে না পারেন এ কবর আপনার সাথে কেমন আচরণ করবে শুনুন সুনানে আবু দাউদ শরীফের হাদিস হাদিস নাম্বার 4753 আন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم استعيذوا بالله من عذاب القبر কবর আযাব থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে আশ্রয় চাও যদি এই কবরের মধ্যে তুমি আমল নিয়ে চলে আসতে না পারো যদি আমল খারাপ নিয়ে আসো فابرشوه من النار والبسوه من النار افتحوا له بابا الى النار نبي كريم صلى الله عليه وسلم বলছেন فابشروه من النار তোমার বিছানাটা আগুন দিয়ে তৈরি করে দেওয়া হবে والبسوه من النار তোমার লেবাসটা তোমার পোশাকটা আগুন দিয়ে তৈরি করে দেওয়া হবে জাহান্নামের আগুন জাহান্নামের আগুন কেমন রাসূলের হাদিস থেকে শুনুন সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 3265 عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ناركم جزء من 70 جزءا من نار جهنم
জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর আগুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি দাহ্য শক্তি সম্পন্ন জাহান্নামের আগুন। আল্লাহু আকবার। এই আগুন কত ভয়ঙ্কর আগুন রাসূলুল্লাহর হাদিস থেকে শুনুন। জামি তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 2591। عن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اوقد على النار الف سنه حتى احمرت ثم اوقد عليها الف سنه حتى ابيضت ثم اوقد عليها الف سنه حتى اسودت فهي سوداء مظلمه। نبي كريم صلى الله عليه وسلم বলছেন اوقد على النار الف سنه حتى احمرت এই আগুনগুলোকে আরো বেশি তেজস্বী করার জন্য আরো বেশি দাহ্য শক্তি সম্পন্ন করার জন্য আল্লাহ তাআলা এই আগুনকে 1000 বছর জ্বালিয়েছেন। হাত্তা আহমাররত 1000 বছর জ্বালানোর পর এই আগুনের রং হয়ে গেল লাল, এই আগুন হয়ে গেল লাল আগুন। তুম্মা উকিদ আলাইহা আলফ সানাতিন হাত্তা আবিয়াদদ আবার এই আগুনকে 1000 বছর আবার জ্বালানো হয়েছে। 1000 বছর জ্বালানোর পর এই আগুন হয়ে গেল সাদা হাত্তা আবিয়াদদ। ثم اوقد عليها الف سنه حتى اسودت আবার এই সাদা আগুনগুলোকে আরো বেশি তেজস্বী করার জন্য আল্লাহ সুবহান তাআলা আরো 1000 বছর জ্বালিয়েছেন। حتى اسودت এইভাবে 1000 করে 3000 বছর জ্বালানোর পর এই আগুনের রং হয়ে গেল কালো। فهي سوداء مظلمة। نبي كريم صلى الله عليه وسلم বলছে ও আমার উম্মতেরা এই আগুনকে তোমরা ভয় করো, এই আগুনটা হচ্ছে নিকশ কালো, নিকশ কালো। এই আগুন দিয়ে আপনাকে পুরাটা একটা পোশাক বানিয়ে আপনার শরীরের মধ্যে পরিধান করে দেওয়া হবে। এই আগুন দিয়ে আপনার পোশাক তৈরি হবে, এটা কত ভয়ঙ্কর কথা। আরেকটা হাদিস শুনুন, সহিহ মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 403। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أهون أهل النار عذابا أبو طالب وهو منتعل بالنعلين يغلي منهما دماغه। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জাহান্নামের সবচাইতে ছোট শাস্তি হবে আবু তালেবের, সবচাইতে কম শাস্তি হবে আবু তালেবের। ওহুয়া মুনতাইনুম বিনাআলাইনি ইয়াগলি মিনহুমা দিমাগুহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আবু তালেবকে জাহান্নামের আগুন দিয়ে তৈরি করা একজোড়া স্যান্ডেল বানাইয়া তার পায়ের মধ্যে লাগিয়ে দেওয়া হবে। ওই স্যান্ডেলটা তার পায়ের মধ্যে লাগানোর কারণে দিমাগুহু তার দেমাগ, তার মগজ টকবক টকবক করে উতরাতে থাকবে। একজোড়া স্যান্ডেল পায়ের মধ্যে দেওয়ার পর মগজ পর্যন্ত উতরায় আর ওই জাহান্নামের আগুন দিয়ে পোশাক বানাইয়া আপনার মাথা থেকে পা পর্যন্ত এই আগুনের পোশাক দিয়ে আপনার পুরো শরীরটা ঢেকে দেওয়া হবে। এই আগুন আপনাকে কিভাবে কষ্ট দিবে আপনি বুঝে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাবশিরুহু মিনান নার, বিছানাটা হবে আগুন দিয়ে তৈরি করা বিছানা। ওয়ালবিসুহু মিনান নার, আপনার পোশাকটা হবে আগুন দিয়ে তৈরি করা এই পোশাক। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, আল্লাহ তাআলা বলবে তার কবরের সাথে জাহান্নামের দরজাগুলো খুলে দাও। জাহান্নামের দরজাগুলো খুলে দেওয়ার সাথে সাথে ওই জাহান্নামের আগুনগুলো এক সেকেন্ডের ভিতরে আপনার পুরা কবরটাকে আগুনে ছেয়ে ফেলবে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়ুদাইকু আলাইহি কবরহু হাত্তা তাখতালিফা ফীহি আদলাউহু, এরপর দুই দিক থেকে মাটিগুলো সংকুচিত হয়ে তাকে এমন ভাবে চাপ দিবে, এই সাবের সাথে সাথে তার হাড়গুলো একটা আরেকটার সাথে ঢুকে যাবে। আল্লাহু আকবার। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুম্মা ইউকাইদু লাহু আ'মা আবকামু মা'হু মারজাবাতুন মিন হাদিদ, একজন অন্ধ এবং বধির সে কানে শুনে না চোখে দেখে না
এমন একজন ফেরেশতা মির্জাবাতুন মিন হাদিদ একটা লোহার হাতুড়ি নিয়ে তার কবরে চলে আসবে লাউদুরিবে বিহা জাবালুন লাসারতুরাবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে এমন একটা হাতুড়ি নিয়ে ওই কবরের মধ্যে কানে না শোনা চোখে না দেখা ফেরেশতা এমন একটা লোহার হাতুড়ি নিয়ে আসবে এই লোহার হাতুড়ি দিয়ে লাউদুরি বিহা জাবালুন লাসারতুরাবা একটা বিশাল পাহাড়ের উপর যদি এই লোহার হাতুড়ি দিয়ে আঘাত করা যেত এই এক আঘাতে বিশাল পাহাড়টা মাটির সাথে মিশে যেত আল্লাহু আকবার এমন একটা লোহার ভয়ঙ্কর হাতুড়ি নিয়ে একটা বদির এবং অন্ধ ফেরেশতা আপনার কবরের মধ্যে চলে আসবে আসার পর فيضربه بها ضربة يسمعها ما بين المشرق والمغرب إلا الثقلين نبي كريم صلى الله عليه وسلم বলছেন এই হাতুড়ি দিয়ে সে এমন ভাবে ওই পাপিষ্ঠ মানুষটাকে আঘাত করবে আঘাতে আঘাতের সাথে সাথে তার পুরো দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে ما بين المشرق والمغرب إلا الثقلين এমন জোরে তাকে আঘাত করা হবে কঠিন আঘাত সহ্য করতে না পারে সে অনেক জোরে চিৎকার করতে থাকবে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত অর্থাৎ পূর্ব থেকে পশ্চিম দিগন্ত পর্যন্ত তার আওয়াজ সবাই শুনবে কিন্তু মানুষ আর জিন শুনবে না এমন ভাবে চান্দাটা চিৎকার করবে কিন্তু ওই ফেরেশতা তো কানে শুনে না তার আওয়াজ ফেরেশতা শুনবে না সে আকুতি মিনতি করবে ওই ফেরেশতা অন্ধ তার আকুতি মিনতি সে দেখবে না সে শুধু পিটাতেই থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফায়ুসিরু তুরাবা একবারের সাথে সে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে সে মাটির সাথে মিশে যাবে তুম্মা তুআদু ফীহি রূহি রূহ কিন্তু মৃত্যুবরণ করবে না আবার তার শরীরের স্ট্রাকচারটা আবার জড় হয়ে যাবে আবার তাকে আঘাত করা হবে আবার ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে মাটির সাথে মিশে যাবে আবার রূহকে তার স্ট্রাকচার দিয়ে তার বডির ভিতরে আবার দেওয়া হবে এইভাবে কিয়ামত পর্যন্ত চলবে তার কোনো রেহাই নাই আল্লাহু আকবার শুধু তাই নয় যদি আমলকে শুদ্ধ করতে না পারি মানুষের জমি দখল করা ছেড়ে দিতে না পারি অন্যের হক যদি অন্যকে বুঝাই দিতে না পারি কবর যখন আপনাকে দেওয়া হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিষাক্ত 99টা সাপ আপনার কবরের মধ্যে চলে আসবে বলেন না আউযুবিল্লাহ মিশকাতুল মাসাবির হাদিস হাদিস নাম্বার 134 আন আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يسلط على الكافر في قبره 99 تنينا تنهشه وتلتقه حتى تقوم الساعة ولو أن تنين منها نفق في الأرض ما نبتت خضراء ولا نعوذ بالله نبي كريم صلى الله عليه وسلم বলছেন ওই পাপিষ্ঠ মানুষের কবরের মধ্যে 99 تنينا তিন্নিন নামক 99টি সাপ চলে আসবে তানহাসুহু ওয়া তালতাবুহু তাকে সবল মারতে থাকবে তাকে দংশন করতে থাকবে হাত্তা তাকুমুসসা এইভাবে বিষাক্ত কামড়গুলো দিতে থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহু আকবার আল্লাহু আকবার শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে ওয়ালাউ আন্না তিন্নিন মিনহা নাফাকা ফিল আরদ মা নাবাদাত খাদরাউ ওই 99টি সাপের মধ্যে থেকে যদি একটা সাপ তার বিষ নয় শুধু তার একটা নিঃশ্বাস পৃথিবীর মধ্যে ছেড়ে দিত কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর মধ্যে একটা সবুজ তৃণলতা জন্মাতো না আল্লাহু আকবার আপনারা জানেন 1945 সালে জাপানে হিরোশিমা নাগাসাকিতে দুটা বোম নিক্ষেপ করেছিল 1945 সালে 6 আগস্ট একটা 9 আগস্ট একটা হিরোশিমা এবং নাগাসাকিতে এই দুইটা বোমা বিস্ফোরণের পর থেকে এত বছর পরেও আজ পর্যন্ত যেখানে বোমা নিক্ষেপ করা হয়েছে সেখানে একটা গাছ পর্যন্ত জন্ম নেই ওখানে এখনো পর্যন্ত
সন্তান যারা আসে সব বিকলাঙ্গ হয়ে যায়। অ্যাটম বোমের এত ফাওয়া 1945 সালে 6 আগস্ট এবং 9 আগস্ট হিরোশিমাতে একটা, নাগাসাকিতে একটা, এই দুইটা অ্যাটম বোম বিস্ফোরিত হওয়ার পরে এত বছর পরে আজ পর্যন্ত একটা ঘাস সেখানে উঠে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়ালাউ আন্না তিন্নিনা মিনহা নাফাক ফিল আরদ মা নাবাদাত খদরাউ, ওই অ্যাটম বোম যেখানে পড়েছে শুধু সেখানেই ঘাস উঠে নাই, কিন্তু ওই বিষাক্ত সাপগুলো থেকে একটা সাপ যদি একটা নিঃশ্বাস এই পৃথিবীতে ছেড়ে দিত, তাদের বিষ ছাড়া লাগে না, শুধু একটা নিঃশ্বাস যদি ছেড়ে দেয় তাহলে কিয়ামত পর্যন্ত গোটা পৃথিবীতে একটা ঘাস পর্যন্ত জন্ম নিবে না। আল্লাহু আকবার! অ্যাটম বোমের ফাওয়ার বেশি না বিষাক্ত সাপের নিঃশ্বাসের বিষ বেশি? সাপের বিষ বেশি। প্রিয় ভাইগণ, একদিকে জাহান্নামের বিছানা আপনাকে বিছিয়ে দেওয়া হবে, জাহান্নামের পোশাক আপনার গায়ের মধ্যে পরিধান করে দেওয়া হবে, জাহান্নামের দরজাগুলো আপনার কবরের দিকে খুলে দেওয়া হবে। আরেকদিকে অন্ধ এবং বধির একজন ফেরেশতা আপনাকে লোহার হাতুড়ি দিয়ে উপর্যুপরি শুধু মারতে থাকবে, আঘাত করতে থাকবে, করতে থাকবে। এদিকে আবার 99টি সাপ আপনাকে বারবার সবল দিতে থাকবে। এই যে কষ্ট শুরু হয়ে গেল, আপনার এই কষ্ট কি আর থেমে যাবে নাকি? কেমন পর্যন্ত চলবে? প্রিয় ভাইরা, আজকে আমরা সিদ্ধান্ত নিতে হবে, আমরা কারো আইল কাটব না। বলি ইনশাআল্লাহ। আমরা কি এই ওয়াদা আজকে করতে পারি না? পারি কি না? আমরা সবাই বলি আজ থেকে, সবাই বলে না কিন্তু, যাদের কথার আওয়াজ বের হবে না মনে করতে হবে তার ভিতরে সমস্যা আছে। ঠিক আছে, সবাই বলেন আজ থেকে আর কারো জমির আইল কাটব না, অন্যের জমি অন্যায়ভাবে দখল করব না, কাউকে গালি দিব না, ঠাট্টা করব না, বিদ্রুপ করব না, কারো সমালোচনা করব না। এই সমালোচনা যারা করে তারা কিন্তু চুপে গেছে। বলেন আজ থেকে কারো সমালোচনা করব না, গীবত করব না, নেশা খাব না, নামাজ ছাড়ব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? মা বাবাকে কষ্ট দিব না। প্রিয় বন্ধুগণ, এই যে কবর আজাব, ভয়ঙ্কর আজাব শুরু হয়ে গেল, এই আজাব শুরু হওয়ার একটা কারণ হচ্ছে নামাজ ছেড়ে দেওয়া। সর্বপ্রথম আপনাকে নামাজের পরীক্ষা দিতে হবে। আপনাকে যখন কবরের মধ্যে রাখবে, আপনার রূহটা আপনাকে যখন ফেরত দেওয়া হবে, সাথে সাথে নামাজের একটা পরীক্ষা আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দিয়েছেন। আসুন রাসূলের হাদিস থেকে শুনি, সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 4272। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا أدخل الميت القبر مثلت الشمس له عند غروبها فيجلس يمسح عينيه ويقول دعوني أصلي ولن سبحان الله. نبي كريم صلى الله عليه وسلم বলছেন إذا أدخل الميت القبر যখন একজন মাইয়াতকে কবরে রাখা হয়, মুত্তিলাতিস শামসু লাহু ইনদা গুরুবিহা, তাকে যখন রূহটা তার দেহের মধ্যে দেওয়া হয়, তার সামনে আল্লাহ সুবহানাহু তাআলা সূর্যকে ডুবন্ত অবস্থায় হাজির করা এমন একটা দৃশ্য তাকে দেখায়। মুত্তিলাতিস শামসু ইনদা গুরুবিহা, সে চোখ খোলার সাথে সাথে সে দেখবে সূর্যটা ডুবে যাচ্ছে। সূর্য যখন ডুবে যায় তখন কোন নামাজ? আসরের নামাজ। সূর্য ডুবে গেলে মাগরিবের নামাজ শুরু হয়ে যায়। এমন আল্লাহর অনেক বান্দা রয়েছে, আমরা যারা নামাজ কাজা করি না, নামাজ কখনো ছেড়ে দিই না। এই নামাজ ব্যক্তিরা জোহর নামাজের পর খাওয়া দাওয়ার পর একটু রেস্ট করলো, ঘুম চলে আসলো, আপনজন পাশের মানুষ কেউ ডাকলো না, এইভাবে
সূর্য ডুবে ডুবে যায় এমন অবস্থায় তার ঘুম ভেঙে গেল। সে উঠে দেখলো সূর্য তো ডুবে যাচ্ছে, আমি তো আসর নামাজ পড়ি নাই। সে কি কথা বলবে নাকি নামাজের দিকে দৌড়াবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে যখন রূহ দেওয়া হবে ফায়াজলিসু সে উঠে বসবে, ইয়ামসাহু আইনাইহি সে দুইটা চোখ দুই হাতে কসলাতে থাকবে, ওয়াকুলু দাউনি উসাল্লি। ওই ব্যক্তি যদি নামাজি হয়, দিনদার ফরজগার মুত্তাকি হয়, অন্যের জায়গা জমি দখল করে নাই, অন্যের হক নষ্ট করে নাই, প্রত্যেকের হকগুলো সুন্দরভাবে সে দিয়ে দিল, ওই ব্যক্তিটা উঠে বলবে দাউনি উসাল্লি আমি নামাজ পড়ব, আমাকে নামাজ পড়ার ব্যবস্থা করে দাও। এই পরীক্ষা আল্লাহ তাআলা করবে, এই পরীক্ষায় যদি আপনি পাশ হতে পারেন, আল্লাহ তাআলা ওই প্রথম হাদিসটা বলেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফাইন নাজা মিনহু ফামা বাদাহু আইসারু মিনহু, কেউ যদি এই কবর জগৎ থেকে সে পার হয়ে যেতে পারে, নিরাপত্তা লাভ করতে পারে, আল্লাহ তাআলা বাকি সকল বিষয় তার জন্য নাজাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। আর যদি এই নামাজের সে পরীক্ষায় ফেল হয়ে যায়, আল্লাহ তাআলা সব কিছু কঠিন করে দিবে।